নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বল আর্টস। আজকে আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউন যার বাংলা মানে হলো গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন যার বাংলা মানে হলো গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? এর নামের মধ্যে লুকিয়ে আছে গুণবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দোষ কিংবা গুণ তার নাম বোঝাবে। দোষের নাম কিংবা গুণের নাম যে যখন বোঝাবে তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য বলবো। তাহলে কোনো দোষের নাম বা কোনো গুণের নাম সেটা কিরকম হতে পারে? না, হ্যাপিনেস, অ্যাঙ্গার মানে সুখী, এটা হচ্ছে একটা গুণ বোঝাচ্ছে বা একটা ভালো দিক বোঝাচ্ছে। আর একটা হচ্ছে অ্যাঙ্গার বা রাগী, সেটা একটা নাম। এইভাবে যেগুলোকে আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, যেগুলোকে মাপা যায় না, ধরা যায় না কিংবা স্পর্শ করা যায় না, যেগুলো কেবলমাত্র আমরা ফিল করতে পারি, সেগুলোর নামকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউনটা অ্যাকচুয়ালি কি? না, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ এসবের যে নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা আজকের অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? না, কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নামগুলোকে আমরা বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা সম্পর্কে আজকে আমরা জানলাম। এরপর আমরা আরও ইংলিশ গ্রামার সম্পর্কে জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।